হ্যালো ফ্রেন্ডস, আমি দেখাবো কিভাবে স্কেমএস অ্যাক্সেসে ডাটাবেস ইম্পোর্ট এবং এক্সপোর্ট করা যায়। চলুন দেখা যাক। আমরা প্রথমেই এক্সপোর্ট করব আর কি, ডাটা এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করব, সরি ইম্পোর্ট করব। তার জন্য আমরা এক্সটার্নাল ডাটা অ্যাক্সেস ব্রাউজ ম্যাচ ডাটাবেস টেবিলস, ওকে। আমরা খালি টেবিলটা এক্সপোর্ট ইম্পোর্ট করব, এই জন্য ওয়ার্ল্ড ম্যাপস টেবিল, ওকে, ক্লোজ। এবার আমরা একটু অন করে দেখি, দেখেন সব ইম্পোর্ট হয়ে গেছে, দেখেন সব ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা ডাটাবেসটা এক্সপোর্ট করব, কিভাবে করা যায় চলুন দেখা যাক। আমরা ওয়ার্ল্ড ম্যাপস টেবিলে ক্লিক করে এই দেখেন এক্সপোর্ট অ্যাক্সেস ব্রাউজ না দেওয়া লাগবে, আমরা ইম্পোর্ট বলে এটা রাখছি, এটাতে আমরা কি করব সেভ, ওকে, এ ডেফিনেশন এন্ড ডাটা অনলি, ওকে, ক্লোজ। দেখা যাক ডাটা ই হয়েছে কি না, সেভ নিছে কি না, হ্যাঁ নিছে, দেখছেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আশা করি পরদিন আশা করি পরদিনের টিউটোরিয়াল দেখার জন্য স্বাগতম।